হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে জিদ্দার চেঙ্গিজ নিয়ে কথা বলবো। একটা প্রমোশন হয়েছে কলকাতাতে, ফিরে এসে জিদ্দা করেছেন, সেই বিষয়টা চট করে চোখের সামনে পড়ে গেল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যদিও এই ধরনের প্রমোশনটা বাংলায় যে নতুন এমনটা কিন্তু একেবারেই নয়। বাংলা মানে যেগুলো একটুখানি বড় ফিল্ম, যেই ফিল্মগুলো নিয়ে একটু বাজ থাকে, সেই প্রায় প্রত্যেকটা ফিল্ম কিন্তু এই প্যাটার্নের প্রমোশনটা করে। এই প্যাটার্নের প্রমোশনটা কেন ভালো সেটাও আমি তোমাদেরকে বলছি, কিন্তু তার আগে বলে দিই, বুক মাই শো কিন্তু 15,000 ইন্টারেস্ট কমপ্লিট করলো বন্ধুরা। 15K এখন ইন্টারেস্ট, কিন্তু আমি তোমাদেরকে বারবারই বলছি, চেঙ্গিজ মোটামুটি খুব কম করে হলেও 20,000-22,000 ইন্টারেস্ট নিয়ে কিন্তু চেঙ্গিজকে শুরু করতে হবে। কারণ আমরা অলরেডি জানি বাংলা মানে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম ফিল্ম আছে যেগুলো 19,000-18,000 করে ইন্টারেস্ট ছিল, কর সুপর্ণের গুপ্তধন, বেলা শুরু, তো এগুলোকে মানে যদি বিট করতে হয় তাহলে কিন্তু চেঙ্গিজকে 20,000 মিনিমাম, মানে মিনিমাম 20,000 ইন্টারেস্ট রেট কিন্তু রিলিজের আগেই করতে হবে। তো অবশ্যই আমরা দেখছি চারিদিক থেকে চেঙ্গিজ নিয়ে মানুষের মধ্যে পজিটিভিটি তো প্রচুর আছে, এটা নিয়ে কোনো কথাই নেই। তো আমরা আশা রাখছি যে নিশ্চয়ই এই 10 দিনের মধ্যে নিশ্চয়ই হয়তো আর 5,000-6,000 ইন্টারেস্ট বাড়বে। দেখা যাক কোথায় গিয়ে চেঙ্গিজ শেষ হয় সেটা আমরা 20 তারিখ রাত্রিবেলা বুঝতে পারবো, দেখা যাক। তবে আমার মনে হচ্ছে যে হয়ে যাবে, তোমাদের কি মনে হচ্ছে সেটা বলো কমেন্ট করে। পরবর্তী যে বিষয়টা নিয়ে কথা বলবো, 92.7 বিগ FM যেটা আমাদের আছে, তো FM দেখো, আমরা FM আমরা বাড়িতে যারা থাকি বা যারা অফিসে কাজকর্ম করি বা যারা সারাদিন ব্যস্ত থাকি তাদের পক্ষে খুব একটা FM কিন্তু শোনা হয় না। কিছুদিন আগে পর্যন্ত মানে আমি আজ থেকে বছর 4-5-6 আগেকার কথাও বলছি, তখনও কিন্তু মানুষে মোবাইলে FM শুনত, মানে আমি নিজেই তো শুনতাম। ইনফ্যাক্ট এখনো আমি মানে FM এই মহালয়া শুনি, যখন মানে কোনো আর কিছু হাতের সামনে পাই না তখন FM এই শুনি। তো বিষয়টা হচ্ছে FM-টা কাদের জন্য প্রচন্ড ভালো, গাড়িতে যারা চলাচল করে মানে যাদের পার্সোনাল কার আছে বা আমরা উবার বলি, গাড়িতে কিন্তু FM-টা বাজানো হয়, এবং গাড়িতে যারা কাস্টমার ওঠে বা যারা গাড়িতে চলাচল করছে তাদের জন্য এই প্রমোশনটা কিন্তু খুব ভালো। FM শোনার চলটা আগের থেকে একটুখানি কমেছে, তাই বলে একেবারেই কমে গেছে এমনটা কিন্তু একেবারেই নয়। সো একটা ছবি কিছুক্ষণ আগে দেখলাম, রাই তিনি একটি ছবি পোস্ট করেছেন জিদ্দার সঙ্গে, দুটো ছবি পোস্ট করেছেন। 92.7 বিগ FM-এ চেঙ্গিজের সঙ্গে ইন্টারভিউ সেশন তারা হয়তো খুব শিগগিরই দেবে তাদের চ্যানেলে, তো এটাও একটা বেশ ভালো প্রমোশন। এটা কমন প্রমোশন, এটা আমরা হতে দেখি, বা এই ধরনের প্রমোশনটা কিন্তু মুম্বাইতেও হলো, আমরা দেখেছি, তো এটা বেশ ভালো লাগলো। আরো একটা ভাবলাম যে এইভাবেও প্রমোশন হচ্ছে, এটাও তোমাদেরকে জাস্ট জানাই, তাই জন্য এই ভিডিওটা করা। তো চলো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আর প্রচুর প্রচুর ইন্টারেস্ট রেট দিতে থাকো বুক মাই শোতে, এসে প্রচুর দিতেই থাকো। চলো টাটা।